বর্তমানে দিনের দৈর্ঘ্য হচ্ছে 24 ঘন্টা, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন প্রাগৈতিহাসিক যুগে দিনের দৈর্ঘ্য ছিল 19 ঘন্টা। নেচার জিওসায়েন্স জার্নালে নতুন এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। আজ থেকে প্রায় 100 থেকে 200 কোটি বছর আগে পৃথিবীতে গোটা দিনের দৈর্ঘ্য ছিল 19 ঘন্টা মাত্র, অর্থাৎ বর্তমান সময়ের থেকে 5 ঘন্টা কম। চাঁদ পৃথিবীর কত কাছাকাছি রয়েছে তার উপরেই দিনের দৈর্ঘ্য নির্ভর করে বলে বিজ্ঞানীরা মনে করেন। তাদের কথায় প্রাগৈতিহাসিক যুগ থেকে যত সময় এগিয়েছে ততই পৃথিবী থেকে দূরত্ব বেড়েছে চাঁদের, এর ফলে পৃথিবীর আহ্নিক গতি ক্রমশ শ্লথ হয়ে গিয়েছে। বিজ্ঞানীদের মতে চাঁদ আসলে পৃথিবীর ঘূর্ণন শক্তি কার্যত চুরি করে নিয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। এই গবেষণায় বলা হয়েছে প্রোটেরোজোয়িক অধিযুগের মাঝামাঝি সময়ে চাঁদ পৃথিবী থেকে একটি নির্দিষ্ট দূরত্বেই নিয়মিত ঘোরাফেরা করত, এর ফলে 100 থেকে 200 কোটি বছর দিনের দৈর্ঘ্য ছিল 19 ঘন্টা। ওই সময়ে ভূগর্ভস্থিত পাতগুলির কার্যকলাপ, জলবায়ু, জৈবিক বিবর্তন ছিল আপেক্ষিকভাবে স্থিতিশীল, যে কারণে ওই সময়কালকে বোরিং বিলিয়ন বলেও অভিহিত করা হয়। যুগ যুগ ধরে পাললিক শিলার উপর জমা হওয়া পাথরের তারতম্য বিচার করে শনাক্ত করা হয় মিলান কোভিজ চক্র, যার আওতায় পৃথিবীর কক্ষপথ ঘূর্ণন কিভাবে জলবায়ুর পরিবর্তন ঘটিয়েছে তা বোঝা সম্ভব হয়। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর বুকে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে, সমুদ্রের জল যখন ফুলে ওঠে সেই সময় পৃথিবীর ঘূর্ণন শ্লথ হয়, আবার সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি সোলার অ্যাটমসফিয়ারিক টাইডকে নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে সোলার অ্যাটমসফিয়ারিক টাইড এর চেয়ে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের ওপর তার প্রভাব বেশি। বর্তমানের চেয়ে প্রাগৈতিহাসিক যুগে চাঁদ এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রায় সমান ছিল, ফলে দিনের দৈর্ঘ্যের ওঠা পড়া তেমন ছিল না। একটানা 100 থেকে 200 কোটি বছর তেমন কোনো পরিবর্তন ঘটেনি। একই সঙ্গে ওই সময় দিনের দৈর্ঘ্য যেমন 19 ঘন্টা ছিল, তেমনি অক্সিজেন বৃদ্ধির হারও ছিল তুলনামূলকভাবে কম।